শুনেছ ওস্তাদ কি কাণ্ড ঘটিয়েছে? কেন, আবার কি ঘটিয়েছে বলো। কি ঘটায়নি তাই বলো, এখন তো আমার খুব চিন্তা হচ্ছে, কারণ উনি যা ঘটিয়েছে তাতে করে তো তোমার স্বপ্নের উপর প্রভাব পড়বে গো। সে তখন থেকে তুমি কথা নিয়ে যাচ্ছ, কিন্তু সঠিকভাবে কিছুই বলছো না। আগে বলো তুমি আসলে কি ঘটেছে। আজ ওস্তাদের বাড়ির ওদিকে যাচ্ছিলাম, তখন দেখি একটা অজেনা লোক। ওদিকে সূর্যের বাবা ফিরে যাওয়ার পরপরই সাপুরে বাড়িতে ফিরে আসে। একি, তুমি এসেছো তাহলে? হ্যাঁ বউ, এসেছি। কিন্তু বাড়িতে কি কেউ এসেছিল? কেন, বাড়িতে কে আসবে শুনি? আর তাছাড়া বাড়িতে কি কারো আসার কথা ছিল নাকি? না না, কারো আসার কথা কেন থাকবে। তবে আমি যখন বাড়িতে ফিরছিলাম, তখন আমার মনে হলো যেন সূর্যের বাবার মতো কাউকে যেতে দেখলাম। হয়তো এটা আমার মনের ভুল। না না, তোমার মনের ভুল নয়, সত্যি সত্যি তুমি সূর্যের বাবাকেই দেখেছো। আর সূর্যের বাবা আর কোথাও নয়, আমাদের বাড়িতেই এসেছিল। কি বলছো, কি সূর্যের বাবা এসেছিল? তাহলে কি উনি সূর্যকে আমাদের কাছে ফিরিয়ে দিতে রাজি হয়েছিল, নাকি উনি সূর্যকে সাথে করে ফিরিয়ে দিয়েছে? বউ, ও বউ, বলো না আমার সূর্য কোথায়? সূর্য কোথায় মানে, আমার থেকে তো তুমি বেশি ভালো করে জানো যে সূর্য কোথায়। এখন তুমি বলো, বলো সূর্যকে কোথায় রেখেছো? এসব কি বলছো কি তুমি, আমি তো মাত্রই বাইরে থেকে এলাম, তাহলে আমি জানবো কি করে যে সূর্য কোথায়? শোনো, দেখো আমি তোমাকে বারবার বলছি, তুমি ভালোই ভালোই বলো আমার সূর্য কোথায় আছে, না হলে কিন্তু আমিও তোমাকে কখনো ক্ষমা করব না। তুমি আমার সূর্যকে কষ্ট দেবে এটা আমি মেনে নিতে পারবো না কিছুতেই না। ছি 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 ছি, আমি তো ভাবতেই পারছি না তুমি এতটা নিচে নেমে গেছো। তুমি তোমার নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য নিজের সন্তানকেও ছাড় দিচ্ছ না, এত এত লোভ তোমার। সত্যি সত্যি তোমার উপর আমার খুব ঘৃণা হচ্ছে। সেই কখন হলো সূর্যের বাবা বেরিয়েছে, এখনো তো ফিরে এলো না। এখন তো আমার সূর্যের বাবার জন্য খুব চিন্তা হচ্ছে। ওই সাপুরে তার স্ত্রীকে দেখে আমার মোটেও সুবিধার মনে হয় না। আর তাই তো এখন আমার মনে হচ্ছে ওনাকে একা যেতে দেওয়াটা আমার একদম উচিত হয়নি। আসলে ওনার সাথে যাওয়াটাই আমার উচিত ছিল। ওরা আমার সূর্যের মতো সূর্যের বাবাকেও যদি আটকে রাখে তাহলে কি হবে? হ্যাঁ, রাখতেই পারে, ওদের বলে তো আর ভরসা নেই। এখন আমি কি করবো কিছু তো বুঝতে পারছি না। কি করি এখন আমি? একথা বলে সূর্যের মা খুব চিন্তা করতে থাকে, আর তখনই সূর্যের বাবা সেখানে চলে আসে। ওই তো, ও সূর্যের বাবা ফিরে এসেছে। এ কি গো, তুমি একা কেন? আমার সূর্য কোথায়? আমার সূর্যকে কি ওরা সারেনি গো? না না বউ, এত সহজে ওরা আমাদের সূর্যকে সারবে না। তবে সাপুরের সাথে আমার দেখা হয়নি, সাপুরে মনে হয় আমার সূর্যকে নিয়ে অন্য কোথাও আটকে রেখেছে, আর সেখানেই সে ছিল। কি বলছো, কি তাহলে এখন কি করবে গো? আমরা আমাদের সূর্যকে ফিরে পাবো তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাবো, কারণ এখনো ওই সাপুরে প্রমাণ করতে পারেনি যে সূর্য তাদের সন্তান, আর তাই তারা অন্যায়ভাবে আমার সূর্যকে আটকে রাখতে পারবে না। কিন্তু সূর্যের বাবা, ওরা যদি কোনোভাবে আমাদের সূর্যকে আমাদের কাছে ফিরিয়ে দিতে না যায় তাহলে কি করবে তুমি? সে ব্যবস্থা আমি করে এসেছি বউ, আমি ওই সাপুরের গ্রামে দু চারজন লোককে জানিয়ে এসেছি। আর সাপুরে যদি ভালোই ভালোই সূর্যকে ফিরিয়ে না দেয় তাহলে তারা ওই সাপুরের উপর কঠিন চাপ সৃষ্টি করবে, তখন ওই সাপুরে নিজেই ইচ্ছে করে সূর্যকে আমাদের হাতে ফিরিয়ে দেবে। দরবেশ বাবা, আপনি কি বুঝতে পারছেন যে আমি কেন আপনার কাছে এসেছি? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি যে তুই কেন আমার কাছে এসেছিস। সৌখিনী আর পৌখিনী নাগলোকে ফিরে এসেছে, আর তারা নাগরানীকে খুঁজে পায়নি। হ্যাঁ দরবেশ বাবা, সৌখিনী আর পৌখিনী নাগলোকে ফিরে এসেছে, কিন্তু
কিন্তু মায়ের খোঁজ তারা নিয়ে আসতে পারেনি। ওরা দুজনে আমাদের রাজ্য তন্ন তন্ন করে খুঁজেছে, তাও ওদের সাথে মায়ের দেখা হয়নি। এখন আমি আর কোনো উপায় না পেয়ে আমি আপনার কাছে ছুটে এসেছি। এখন আপনি দয়া করে বলুন মা কোথায়। আমি লাগলে নিচে গিয়ে মাকে সেখান থেকে নিয়ে আসবো। তুই কোথাও যাবি না মা, তোর মা যে কোথায় আছে সেটা তো আমিও জানি না। নানা দরবেশ বাবা, আপনি এ কথা বললে আমি কিছুতেই শুনবো না। কারণ দরবেশ বাবা, এখন আপনি আপনার পরিপূর্ণ শক্তির অধিকারী, আর আপনি চাইলে তো মায়ের অবস্থানটা জানতেই পারেন। না লো না, আমি চাইলেই তো হবে না, নাগরানিকেও তো চাইতে হবে। মাকে চাইতে হবে মানে কি বলছেন কি? আমি তো কিছু বুঝতে পারছি না দরবেশ বাবা। হ্যাঁ লো হ্যাঁ, তোর মা নিজে থেকেই চায় না সবার মাঝে ফিরে আসতে, আর তাই তো সে নিজের উপর শক্তি খাটিয়েছে, যেন আমরা কেউ আমাদের শক্তি প্রয়োগ করে তার অবস্থা না জানতে পারি। কি বলছেন কি দরবেশ বাবা? মা আমাদের সবার কাছ থেকে দূরে থাকতে চায়, কিন্তু কেন? আমরা কি অন্যায় করেছি? আমি জানি না, নাগরানি কেন এমনটা করছে, তবে আমি এটা বুঝতে পেরেছি যে নাগরানি নাগরাজকে হারিয়ে নিজের মাথা ঠান্ডা রাখতে পারেনি। ও নিশ্চয় প্রতিশোধের নেশায় মেতে উঠেছে। কি বলছেন কি দরবেশ বাবা? প্রতিশোধের নেশা মানে তো মা তো নিজেই জানে না যে কে কে বাবাকে তীর নিক্ষেপ করেছে। তাহলে সে কিভাবেই বা কার উপরে প্রতিশোধ নেবে? সেটা আমিও জানি না, তবে আমারও কেমন যেন মনে হয় যে নাগরাজকে কেউ চক্রান্ত করে হত্যা করেছে। দরবেশ বাবা, একি বলছেন কি আপনি? যদি বাবাকে কেউ চক্রান্ত করে হত্যা করেই থাকে, তাহলে তো আমাদের উচিত তাকে আগে শাস্তি দেওয়া। কারণ যে আমার বাবাকে হত্যা করেছে সে তো আমাদের শত্রু। হ্যাঁ মা, তুই ঠিকই বুঝেছিস, তবে তুই আমাকে একটু সময় দে মা, আমি বের করার চেষ্টা করছি যে কে আমাদের এত বড় শত্রুতা করছে। আর মা তুই নাগলোকে যা, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে দরবেশ বাবা, তাহলে আমি নাগলোকেই ফিরে যাচ্ছি। তবে দরবেশ বাবা, আর একটা কথা, আপনি কি আমার সূর্যের সাথে কথা বলেছেন? না রে মা, এখনো তো সূর্য আমাদের সাথে দেখা করতে আসেনি, তবে খুব তাড়াতাড়ি আমি নিজে গিয়ে সূর্যের সাথে কথা বলবো। আলো মা তুই চিন্তা করিস না, আমি সূর্যকে সব কিছু বুঝিয়ে বলবো। ঠিক আছে, তাহলে আমি এখন নাগলোকে ফিরে যাচ্ছি দরবেশ বাবা। এ কথা বলে আলো নাগলোকে ফিরে যায়। ওদিকে শঙ্কিনী জাদুগোলকের কাছে যায়। জাদুগোলক শঙ্কিনীকে দেখে অবাক হয়ে যায়। হে কি শঙ্কিনী, তুমি তুমি আমার ঘরে, কিন্তু আমার কক্ষ তো এই নাগলোকে সব থেকে গোপন জায়গা, আর নাগরাজ নাগরানী এবং আলো ছাড়া কেউ তো জানে না যে আমার কক্ষ কোথায়। কিন্তু তুমি কি করে আমার কক্ষ খুঁজে পেলে আর আমার কক্ষে প্রবেশ করেছো? মাফ করো আমায় জাদুগোলক, আমি তো তোমার কক্ষে প্রবেশ করতে বাধ্য হয়েছি। আসলে তোমার কক্ষ আমাকে চিনিয়ে দিয়েছে নাগরানী নিজে, আর তিনি আমায় বলেছিল যে যদি কোনো বিপদ হয় তাহলে তুমি জাদুগোলকের কক্ষে গিয়ে তার কাছে সাহায্য যাবে, আর তাই আমি তোমার কক্ষে এসেছি। কি বলছো কি শঙ্কিনী, তার মানে কি নাগরানীর কোনো বিপদ হয়েছে? তাহলে চুপ করে থেকো না, এক্ষুনি আমাকে বলো কি হয়েছে নাগরানীর। জাদুগোলক, আমাদের নাগরাজ মারা গেছে, আর নাগরানীকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না।
এসব কি বলছো? নাগরাজ মারা গিয়েছে আর নাগরানীকে খুঁজে পাওয়া যাচ্ছে অথচ এসবের কিছুই জানি না। আসলে জাদুগোলক, তোমাকে শরণ না করলে তো তুমি কিছুই জানতে পারবে না, আর তাই তো আমি নিজে তোমার কাছে এসেছি। তোমার কাছে আমি একটা সাহায্য চাই, যে তুমি নাগরানীকে যে করেই হোক খুঁজে বের করে দাও। ঠিক আছে সঙ্গিনী, তুমি একটু চিন্তা করো না, আমি যে করে হোক যেখান থেকে হোক নাগরানীর খোঁজ বের করে আলোকে জানাবো। সত্যি বলছো তুমি? হ্যাঁ সত্যি। তো বন্ধুরা, তাহলে কি জাদুগোলক সত্যি সত্যি নাগরানীর খবর বের করতে পারবে? সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।